বিয়ে হইলে তো স্বামীর প্রতি চিন্তা থাকবে, সংসারের প্রতি, বাচ্চা কাচ্চা পড়ালেখা শিখাব, মানুষের মতো মানুষ। কিরকম মানুষ চান? সে যেমনই হোক, বুড়ো হোক জোয়ান হোক, সে আমার দায়িত্ব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আপু, কি করেন আপনি? আমি গ্রাম করে খাই। গ্রাম করে খান? আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নাই। কেউ নাই? দাদা আছে আর এক ছোট ভাই আছে। আপনার কি ছোটকালে আমার মা বাবা মারা গেছে? বিয়ে সাদে হই নাই? বিয়ে হয়েছিল, স্বামীতে গরিব দিকে তালাক দিয়ে আরেকজন বিয়ে করে নিয়ে গেছে। বাচ্চা কাচ্চা নাই? না, এখন দাদার কাছেই থাকি। দাদি বাবা মারা গেছে 5 বছর আগে। কত বছর হলো সংসার করছিলেন? 2 বছর সংসার করছিলেন। সারাসারি হয়েছে কতদিন? সারাসারি হয়েছে আজকে 4 বছর। তো তো অনেক দিন, তাই এতদিন একা একা রয়েছেন, কষ্ট লাগে না? এখন থাকি, দাদাটা অসুস্থ, দাদিটা মারা গেছে। দাদা অসুস্থ মানুষ, একা তো আর থাকতে পারে না। ছোট একটা ভাই আছে, সে লেখাপড়া করতো, এখন টাকার জন্য লেখাপড়া করাইতে পারে না। একা হাতে এখন তার দায়িত্ব লিখছি, দাদা আর ছোট ভাই। আর তো বাকি জীবনটা এখন কি ভাবতেছেন? কি এখন ভাবতেছি যে আমার ভাইয়াটা আছে, ছোট ভাইয়া, তার লেখাপড়া শিখাবো। তারা যদি লেখাপড়া শিখে সে যদি নিজে একটা চাকরি করতে পারে, এটাই ভাবতেছি। তা ছোট ভাই পড়ালেখা শিখায়, ছোট ভাই চাকরি বাকরি করে বিয়ে শাদী করে বউ নিয়ে ভালো থাকবে, তা আপনার লাভ কি? আমার লাভটা এটাই, আমার দাদা এখন বৃদ্ধ মানুষ, তার ওষুধ কিনতে লাগে। ছোট ভাই বারবার ছোট ভাই চিন্তা করতেছেন, ছোট ভাইয়ের কথা বলতেছেন। ছোট ভাই পড়ালেখা শিখে যদি ভালো থাকে, আপনার তো কোনো লাভ হবে না, আপনার জীবনটা তো ভালো রাখতে হবে, ভালো করতে হবে। লাভ নেই, কিন্তু তারপরে তো তার ভবিষ্যৎটা আমার চিন্তা করতে হবে। আর এরকম কোনো যদি একটা মানুষ পাই, প্রবাসী ভাইরা যদি আমার ভালো লাগে, আমার কোনো ভিডিও গুণ ছুই না, সে যদি আমার ফ্যামিলি কি আমার দাদা আমার নিজের দায়িত্ব নিতে চায়, সে যদি আমাকে বিয়ে করতে চায়, তার কাছে বিয়ে বসবে। বিয়ে সংসার টংসার করতে পারবেন নাকি আপনার দাদা আর ভাই চিন্তা করবেন? খালি স্বামী চিন্তা করবেন তো নাকি? স্বামী চিন্তা করবে না, কেন? বিয়ে হইলে তো আপনি যেভাবে বলতেছেন, অনেকে হয়তো বলবে যে এ তো খালি নিজে চিন্তা করে, আমাদের চিন্তা হয়তো করবে না। বিয়ে হইলে তো স্বামীর প্রতি চিন্তা থাকবে, সংসারের প্রতি। সংসার কিভাবে সংসার কর ভালো করবেন, বা কি চিন্তা আছে? বাচ্চা কাচ্চা হবে, সংসার টংসার হবে, নিজের বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করাবেন? না হইলে বাচ্চা কাচ্চা পড়ালেখা শিখাব, মানুষের মতো মানুষ। কিরকম মানুষ চান? সে যেমনই হোক, বুড়ো হোক জোয়ান হোক, সে আমার দায়িত্ব নিলেই হবে। একজন বুড়ো মানুষ বিয়ে করলেও সংসার করতে পারবেন তার সাথে? এটা কি মনের কথা নাকি আসলে? না, এটা আমার মনের কথা। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? মোবাইল নাম্বার আছে? আছে না তো বলতে পারবেন না নাম্বারটা? আমি বলতে পারবো না, আপনি বলে দিন। হ্যালো ভিউয়ার্স, যারা এই আপুটির সঙ্গে যোগাযোগ করতে চান, তারা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01323575916। নাম্বারটা খোলা থাকে তো সবসময়? যাক, নাম্বারটা খোলা রাখবেন, না যারা ফোন দেয় অবশ্যই ভালো কথা বলবেন, কোনো মিথ্যা কথা বলবেন না। আর কেউ যদি আপুটের কথা শুনে যোগাযোগ করতে চান, অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে যোগাযোগ করবেন, বা কোনো দায়িত্ব বা কোনো কিছু ডিসিশন নেবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।